বন্ধুরা, আবারও গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ উভয়ে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কি কি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী, চেয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই বিজ্ঞপ্তিতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, এগুলোর কিন্তু সময় এখনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। বন্ধুরা, এই ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স পদে আবেদন করতে হলে আপনাদের এখানে পদ সংখ্যা নেওয়া হবে 4 জন, ঠিক আছে? আর জব রেসপন্সিবিলিটিস এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। আমি মেন বিষয়গুলো আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করছি, ওকে? বন্ধুরা, এখানে সুন্দরভাবে আপনাদের বাংলা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। আর এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বন্ধুরা, এখানে আপনাদের এডুকেশনাল রিকোয়ারমেন্ট, বন্ধুরা এখানে বিবিএ পাস থাকতে হবে, বিবিএ অবলিক বিবিএস অথবা এমবিএ পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ওকে? বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,000 টাকা করে, কিন্তু আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ফেস্টিভ্যাল বোনাস রয়েছে, গ্রাচুইটি রয়েছে, বিভিন্ন বোনাস রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, এখানে আপনারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন, ওকে? বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু এই যে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে কিন্তু ইনশাল্লাহ আবেদন করতে পারবেন, অথবা এখানে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আর কিন্তু আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, এটি কিন্তু বিডি জবসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে, বিডি জবসে প্রবেশ করে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে ইনশাল্লাহ আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। বন্ধুরা, আরও একটি পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এসআর কমপ্লায়েন্স অফিসার পদে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে গাক এনজিওতে। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বন্ধুরা, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতার অপশন কোথায় দেখতেছি, একটু ওয়েট করুন বন্ধুরা। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন, দেখতে পাচ্ছেন এম কম অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনার বেতন 45,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং কি বিভিন্ন বোনাস, বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন। বন্ধুরা, 31 জানুয়ারি 2022 সালে কিন্তু আবেদনটি শেষ হবে, এর আগেই কিন্তু আপনারা বিডি জবসে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে ইনশাল্লাহ আবেদন করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আপনারা পুরো চাকরি বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।